বাংলাদেশ ব্যাংকের আইনজীবীকে বাংলাদেশ ব্যাংকের আইনজীবীকে বলেছেন আপনি আমাকে লিস্ট দিবেন যে কোন কোন ডিসি সাহেব আপনাদের যে চিঠি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন নাই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব এবং আরেকটা জিনিস হচ্ছে কি বলেছেন যে এখন ডিসি সাহেবদেরকে আরেকটি চিঠি দিয়ে জানাতে তাই জেলা উপজেলায় কমপ্লেইন মানে কমপ্লেইন দেওয়ার জন্য যেন একটা কমপ্লেইন বক্স তৈরি করা হয় যেখানে মানে সাধারণ মানুষ যেন জানাইতে পারে যে কোথায় কোথায় বা কে কে এরকম লাইসেন্সবিহীন ব্যবসা করতেছেন এটা যেন সাধারণ মানুষ জানাইতে পারে শুধু ডিসি সাহেবরা জানাবেন তা না এখন সাধারণ মানুষের একটা কমপ্লেইন করার জায়গা তৈরি করার কথা বলছেন এটা জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে ব্যক্তিগত পর্যায়ে যে কোনো কেউ লাইসেন্স ছাড়া বা অনুমতি ছাড়া সুদের ব্যবসা করতে পারবে না এই বন্ধে এটি বন্ধে একটি রুল দিয়েছিলেন আদালত এবং বাংলাদেশ ব্যাংককে বলছিলেন যে 45 দিনের মধ্যে তারা একজন একটা কমিটি করে তারা যেন সারা বাংলাদেশের যেসব জায়গায় এবং ডিসিদেরকে যেন চিঠি দেন দিয়ে যেসব জায়গায় এই ধরনের ব্যবসা চলতেছে এগুলো যেন বন্ধ করেন এবং একটা লিস্ট করেন তো আজকে আমাদের কমপ্লায়েন্সের জন্য ছিল বাংলাদেশ ব্যাংক জানিয়েছেন যে তারা কমিটি করেছেন হাই পাওয়ার কমিটি করেছেন এবং 64টা ডিস্ট্রিক্টে তারা চিঠি দিয়েছেন ডিসি বরাবর যে এইগুলো যেন বন্ধ করা হয় এর মধ্যে কয়েকটা জেলা থেকে অলরেডি কিছু কিছু লোকজনের ব্যবসা বন্ধ করার খবর দেওয়া হয়েছে এবং কিছু কিছু জিনিস আছে হাইকোর্টে মামলা চলতেছে এই কারণে বন্ধ করা যাচ্ছে না মাননীয় আদালত যেগুলো হাইকোর্টে মামলা চলতেছে এইগুলোকেও আগামী সপ্তাহে নিয়ে আসছেন যাতে এই মামলাগুলো শেষ করে দেওয়া যায় যেন আইনের কোনো মানে আইনের কথা বলে বা মামলার কথা বলে যেন এই ব্যবসাগুলো চালাইতে না পারে এবং আরেকটি কথা বলেছেন আদালত বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের আইনজীবীকে বাংলাদেশ ব্যাংকের আইনজীবীকে বলেছেন আপনি আমাকে লিস্ট দিবেন যে কোন কোন ডিসি সাহেব আপনাদের যে চিঠি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন নাই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব এবং আরেকটা জিনিস হচ্ছে কি বলেছেন যে এখন ডিসি সাহেবদেরকে আরেকটি চিঠি দিয়ে জানাতে জেলা উপজেলায় কমপ্লেইন মানে কমপ্লেইন দেওয়ার জন্য যেন একটা কমপ্লেইন বক্স তৈরি করা হয় যেখানে মানে সাধারণ মানুষ যেন জানাইতে পারে যে কোথায় কোথায় বা কে কে এরকম লাইসেন্সবিহীন ব্যবসা করতেছেন এটা যেন সাধারণ মানুষ জানাইতে পারে শুধু ডিসি সাহেবরা জানাবেন তা না এখন সাধারণ মানুষের একটা কমপ্লেইন করার জায়গা তৈরি করার কথা বলছেন এটা জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা থেকে আজকে পর্যন্ত রিপোর্ট আসে নাই আদালত এই লাস্ট এই ওয়ার্নিং দিয়ে দিয়েছেন যে এর ভিতর যদি না আসে উনি ওয়ারেন্টি শুরু করেন বাংলাদেশ ব্যাংক আজকে যে কমপ্লেন ফাইল করেছে সেখানে কয়েকজন ডিসি সেখানে ইরেগুলার ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস ইলিগাল ব্যাংকিং এই ধরনের অভিযোগ আছে মানে তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংক অভিযোগ স্ক্রুটিনি করে নিয়েছে এবং এই তথ্য জাতীয় পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক তার কোথাও কোথাও কয়েকটা রিটের মাধ্যমে অবৈধ ব্যাংকিং করছে কয়েকটা এনবিএফ আর এছাড়াও বাংলাদেশ ব্যাংকের কাছে আরও কিছু অভিযোগ আসছে যারা রেজিস্টার্ড এনবিএফ এনবিএফও না সময় অধিদপ্তরও না এরকম লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে